তাহার স্বামী প্রত্যেক মানত ব্যর্থ করি পারে গণন তিরিশ অধ্যায় তের পদ প্রভু যেপরে আমি আজ্ঞা দেয়ছন্তি আমি মানত করি পারিবা ব্রত করি পারিবা আর সেই ব্রতকে মধ্য আমি ভাঙ্গি পারিবা তেণু প্রভু এসব অধিকার গুড়াক আমি দেয়ছন্তি স্বামী হিসাবে স্ত্রী হিসাবে পুরুষ হিসাবে নারী হিসাবে বিশ্বাসী হিসাবে প্রভুঙ্কর সন্তান হিসাবে আমি কতগুড়ে ব্রত নেই পারিবা আর তাহাকে মধ্যে আমি ভাঙ্গি পারিবা বা ব্যর্থ করে পারিবা তেণু শাস্ত্রানুসারে দ্বিতীয় বিবরণের তিরিশ অধ্যায় বার পদরে এবং তের পদরে মধ্যে এইপরি কুহযাইছি যেপরিকি তাহার স্বামী প্রত্যেক মানত ব্যর্থ করিপারে।